কৃষ্ণগঞ্জ পুলিশ স্টেশনে একটা মাইনারের কিডন্যাপিং এর কেস রেজিস্টার হয়েছিল। এক ভিকটিম গার্ল ছিল, তার 13+ এজ। আমরা কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও মিসিং গার্লকে ফ্রম পুনে মহারাষ্ট্র রিকভার করেছেন, আর ও রিকভার গার্ল কৃষ্ণনগর কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আর যে ওখানে যে অ্যাকিউজড আছে, এক সাকিব শেখ নামের এক অ্যাকিউজড আছে, ও অ্যারেস্ট হয়েছে। এটা একটা ভালো সফলতা কৃষ্ণগঞ্জ পুলিশ আর ওভারঅল কৃষ্ণনগর পুলিশ জেলা পক্ষ থেকে। কবে হয়েছিল এটা, কবে অভিযোগ হয়েছে? এটা জুলাই মাসে হয়েছিল, 9th জুলাই 2024। এ যে লোকেশন আমরা পুনে থেকে পেয়েছি, আর পুনে পুলিশ গিয়েছে, রেড করেছে, ওখানে ভালো হার্ডওয়ার্ক করেছে, ওখানে লোকালি অনেক ইনভেস্টিগেশন করার পরে এর মেয়ে রিকভার হয়েছে। তো আসামিটার এট বাড়ি তো এটা দেখা যাচ্ছে কি পুলিশ যে আছে, ক্রাইম অ্যাগেনস্ট উমেনের ক্রাইম অ্যাগেনস্ট উমেন যে আছে, ওকে ফাইট করার অনেক ভালো চেষ্টা করছে। কি কারণে করছে? এটা যে ভিকটিম গার্ল আছে, ও 164 মানে আপনার কোর্টে ম্যাজিস্ট্রেট সামনে একটা স্টেটমেন্ট দেবে, তারপরে আমরা বুঝতে পারবো কি কি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দ্য মোটিভ অফ দিস ক্রাইম। একটা সাকিব শেখ নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে, ওর বাড়ি আছে বাগদা পিএস নর্থ 24 পরগনা। ও কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, যখন কোর্টের অর্ডার শিট আসবে তখন আমি বলে দেবো। পুলিশের প্রিভেন্টিভ অ্যাকশন, রেডস আর এইসব দিয়ে যখন পুলিশ রেডস আর এইসব করে, তখন অনেক আর্মস আর এইসব যে আছে ওর অ্যাগেনস্ট যে রেড হয়, তখন পুলিশ এইসব সিজ ভি করে আর কেস ভি করে। ফর এক্সাম্পল, গত 6 মান্থসে পুলিশ ২৯ মতন ইলিসিট আর্মস রিকভার করেছে, 29 ইন লাস্ট 5 মান্থস অফ আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আর ওর কাছে অনেক ইলিসিট অ্যামিউনেশনস ভি রিকভার করেছে। দ্যাট মিন্স দ্যাট পুলিশ যখন রেড এটা প্রোঅ্যাক্টিভলি হয়েছে, মানে কিছু ঘটনা হয়নি, মানে ঘটনা হওয়ার আগে এসব রেডস করার পরে এসব রিকভার হয়েছে। জিনিস আমি আগে বললাম, যখন কিছু জিনিস ইললিগাল জিনিস রিকভারি হয়, দ্যাট মিন্স দ্যাট পুলিশের কাছে ইনফরমেশন আসছে। পুলিশ ডিপেন্ডিং অন পুলিশ সোর্স যে আছে, ও ইনফরমেশন পুলিশ কাছে আসছে, তারপরে পুলিশ ওর রিকভারি করার জন্য এক্সিকিউট করছে, মানে রেডস করছে, তারপরে এসব রিকভারি হচ্ছে। আগে যখন মানে আপনি গতকাল আমি আপনাকে একটু যে ফেনসিডিলের ডেটা দিয়েছে, 62,000 বোটলস অফ ফেনসিডিল উইদিন 8 মান্থস, আগে 43,000 বোটলস ছিল 2023-এ। বেশি জিনিস রিকভারি হয় মানে পুলিশের রেডস আর এগুলো বেশি হয়েছে, মানে পুলিশের অ্যাক্টিভিটি একটু বেড়েছে, এই জন্য এসব জিনিস রিকভারি হচ্ছে। বিষয়টা হলো কোনো ইনসিডেন্ট হচ্ছে, তারপর আপনারা রিকভারি করছেন, কিন্তু এমন ইনসিডেন্টটা যাতে আটকানো যায়, টালিগঞ্জে গত 3 মানে 1 বছরের মধ্যে এত বড় বড় বাড়ি থেকে আমার লোক ক্রিমিনালিজম অ্যাক্টিভিটিতে আর্মস আচমকা আচমকা ফায়ারিং হচ্ছে, মানে ভাবনার বাইরে। এই এক গত 2 মাস আগেও হয়েছে, পঞ্চায়েত প্রাক্তন দেখুন যুবলীগের বাড়ির সামনে ফায়ারিং করছে। ইট ইজ পসিবল কি কিছু ফায়ারিং হচ্ছে তারপরে অ্যাকশন হচ্ছে, ইট ইজ পসিবল, বাট ইট ইজ অলসো পসিবল কি প্রোঅ্যাক্টিভলি রেড হয় অর পুলিশ যে আছে প্রোঅ্যাক্টিভলি উইদাউট কিছু ইনসিডেন্ট আর্মস রিকভার করছে। আমার কাছে অনেক ডেটা আছে, যখন আমরা ডিস্ট্রিক্টের স্পেশাল ড্রাইভ যদি ফর্টনাইটলি ড্রাইভস হয়, মান্থলি ড্রাইভস হয়, যখন আমরা এসব করি তখন অনেক যে ওয়ারেন্টি হয়, যখন অনেক যে আর্মস ইলিগাল আর্মস হয় ওসব রিকভারি হয়। আমি আপনাকে কিছু ডেটা দিয়ে দেবো, গত 6 মাস মধ্যে আমরা অনেক প্রিভেন্টিভ রেডস করার পরে এইসব আর্মস আর এইসব রিকভারি করছি, যে আমি আপনাকে ইনফরমেশন দিতে পারিনি বিকজ অফ অনগোয়িং সিজার প্রসেস। 57 বোটলস ব্যান্ড কাপ সিরাপ, মোহারেক্স নামের কাপ সিরাপের বোটলস পাওয়া গেছে। একটা আসামি ইব্রাহিম হলসানা নামের আসামি অ্যারেস্ট হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? ওনার বাড়ি আছে হাটকোলা।
নদাপাড়া চাপড়া পিএস। কবে অ্যারেস্ট হয়েছে? কালকে হ্যাঁ রাতে? কালকে হয়েছে অ্যারেস্ট, কোথা থেকে হয়েছে? চাপড়া এলাকা থেকে? চাপড়া পিএস। আজকে কি আদালতে পাঠিয়েছে? হ্যাঁ পাঠানো হবে আজকে, আজকে পাঠানো হবে। মোটিভ কি এদের পাচার করে দেওয়ার? এখানে কিছু ইনফরমেশন ছিল, ইউজুয়ালি আমরা আমার কাছে যে ইনফরমেশন থাকে বড়, মানে এটা 57 বোটলস, দ্যাট ইজ যদি আমি যে কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টে যখন পাঠাবো তখন আমি দেখবো কি এটা অ্যাকচুয়ালি কী জিনিস আছে, মোহারেক্স যে কফ সিরাপ আছে। ওখানে একটা ইনফরমেশন ছিল থানার কাছে কি এক পার্টিকুলার জায়গাতে কিছু ব্যান্ড কফ সিরাপ আর নার্কোটিক সাবস্টেন্স আছে, তারপরে থানা রেড করেছে। অ্যাকচুয়ালি কী আছে ও আমরা ইনভেস্টিগেট করব, পুরো জিনিস আমরা এক সিনিয়র অফিসার মনে সুপারভিশনে থাকছে এই জিনিসে, তারপরে আমি আপনাকে ইনফর্ম করে দেবো। পেঁচার জন্য বা পাচার করার জন্য নিয়ে আসতো ও পুরো জিনিস, মানে এক্স্যাক্টলি কী জিনিস আছে ও ইনভেস্টিগেশন হওয়ার পরে বাইরে চলে আসবে।